এমন অনেক আছে যাদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, কিন্তু তারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরিবর্তে আমাকে ফলোয়ার বানিয়ে রেখেছে। এক কথায় বলতে গেলে এ পর্যন্ত যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি কিন্তু তারা এখনও অ্যাকসেপ্ট করেনি, এই ভিডিওতে তাদেরকে খুঁজে বের করে আনফলো করে দেব এবং ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করে দিব। কিভাবে তাদেরকে খুঁজে বের করব, কিভাবে আনফলো করব, সব কিছুই আমি দেখিয়ে দিব। আপনি জাস্ট ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি ভিডিওটা এখনও লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটা লাইকে আমার নতুন আর একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ফিরে আসছি ইন্টো পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করতে হবে। তো ওপেন করার পর উপরে ডান দিকে থ্রি লাইন মেনুতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন। প্রবেশ করার পর স্ক্রল করে একটু নিচে আসবেন এবং এখানে দেখতে পাবেন সি ইউর অ্যাবাউট ইনফরমেশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আসার পর এখানে লাইকস এবং তার নিচে ফলোয়িং এবং ফলোয়িংয়ের ডান পাশে সি অল, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন কিন্তু তারা অ্যাকসেপ্ট করার পরিবর্তে আপনাকে ফলোয়ার বানিয়ে রেখেছে সবাইকে পেয়ে যাবেন। তো আপনি দরে দরে সবাইকে আনফলো করে দেবেন এবং ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করে দেবেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি, এখানে আমি এটি ক্লিক দিলাম, তারপর এখানে আছে রিকোয়েস্টেড, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর প্রথমে আনফলোতে ক্লিক দিবেন। তো এখন সে তাকে মানে আনফলো করা হয়েছে, আবার রিকোয়েস্টে ক্লিক দেবেন, তারপর ক্যান্সেল রিকোয়েস্ট, এখানে ক্লিক দিয়ে দেবেন। তো এভাবে দৌড়ে দৌড়ে আপনি সবাইকে আনফলো করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।